জ্ঞানভিত্তিক ছাত্র রাজনীতি বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা এর প্রতিপাদ্যে ছাত্রলীগ আয়োজিত দুই দিনের রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান প্রশিক্ষক ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মিজানুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা লিয়াকত শিকদার, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলাম আমিন, সাবেক ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।